श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আমাদের বিবেকানন্দ অনুধ্যানের দশম পর্ব। আমরা এর আগে দেখেছি কিভাবে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। এর আগের সেশনে আমরা দেখেছিলাম নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের দ্বিতীয় আর তৃতীয় সাক্ষাৎ কিভাবে হয়, আর তার আগের বার দেখেছিলাম যে প্রথমবার তাদের দেখা কিভাবে হয়। এবার দেখতে গেলে মানে যদি বাস্তবের বাস্তব যদি দেখা যায়, তাহলে এই প্রথম তিনটি সাক্ষাৎ যা হয় নরেন্দ্রের শ্রীরামকৃষ্ণের সাথে, তার মধ্যে একটা আমরা ক্রম দেখতে পাই, মানে কিভাবে জিনিসগুলো পরে যেভাবে নিজেকে আনফোল্ড করেছে, তার মধ্যে এই তিনটি যে সাক্ষাৎ তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কিন্তু তিনটি বললেও এর পরে যদি আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের যদি প্রথমবার দেখার কথা যদি বলি, তাহলে অনেকবার ওই প্রথমবারের দেখা মানে এই তিনটি মিলেও আমরা একসাথে বলতে পারি প্রথমবারের দেখা। এই তিনটি বারের মধ্যে যে যাদের মনে থাকবে, যারা আগের আগের বার ছিলেন, তাদের জন্য একটু হয়তো পুনরাবৃত্তি হবে, আর যারা নতুন আছেন তাদের জন্য খুব সংক্ষেপে বলি যে প্রথমবার যখন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে যান, তাহলে তার মনে শুধু একটা কুতূহল ছিল, একটা জিজ্ঞাসা ছিল, তার মনে অনেক রকমের প্রশ্ন ছিল। সেই প্রশ্ন নিয়ে অনেক জায়গায় গেছে নরেন্দ্র, কিন্তু যথেষ্ট সমাধান পাননি বলেই হয়তো শ্রীরামকৃষ্ণের কাছে এসছে। এসে তার একটা তো জিনিস লক্ষ্য করা হয়েছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা অদ্ভুত আদর্শ, একটা অদ্ভুত ত্যাগ, একটা অদ্ভুত ভালোবাসা আছে। তার সাথেই নরেন্দ্র যে প্রশ্ন অনেক জায়গায় গিয়ে করতেন যে কেউ ঈশ্বরকে দেখেছে কিনা, তার সঠিক সমাধানও তিনি এখানে পেয়ে যান। সমাধান বলতে যখন শ্রী রামকৃষ্ণ বললেন যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি, তখন নরেন্দ্রের মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো সন্দেহ হয়নি যে তিনি মিথ্যে কথা বলছেন কি তিনি কোনো বানিয়ে কথা বলছেন, সেরকম কোনো সন্দেহ নরেন্দ্রের মধ্যে আসেনি। মানে সত্য কথার যে একটা প্রভাব থাকে সেটা আমরা এখানে দেখতে পাই। কিন্তু তবু মানতে হবে যে নরেন্দ্রের মধ্যে একটা সন্দেহ দেখা গেল যে ইনি ঈশ্বর দর্শন করেছেন সেটা ঠিক, তিনি ঈশ্বর সাক্ষাৎকার করেছেন, সে কিভাবে ঈশ্বর সাক্ষাৎকার হয়েছে তার বিস্তারের মধ্যে হইতে নরেন তখন এতটা ভেবে দেখেনি। কিন্তু তার সাথে সাথে দুজনের মধ্যে যে পরস্পর একটু আলাপ হয়েছে, সে আলাপের মধ্যে আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলেছেন যে নরেন্দ্র যেন নারায়ণের অবতার, আর অবতার নিয়ে এসছে আর এই জগতের মানুষের দুঃখ কষ্ট দূর করতে এসছে। এই কথাটা নরেন্দ্রের মনে কেমন একটা শুনে একটা খটকা লাগলো যে আমি একজন সামান্য ছেলে, আর তাকে ইনি আর ইনি খুব ভালোবেসে বলছেন সেটাও তখন বিশ্বাস করার মতন কথা ছিল না, কেননা এই প্রথমবার তাদের দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে। তা আমরা যদি কাউকে কারোর সাথে আমাদের আলাপ থাকে, কাউকে আমরা ভালোবাসি, তখন সে ভালোবাসার জেরে হয়তো অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু এই প্রথম সাক্ষাৎ হচ্ছে আর সেখানে নরেন্দ্রকে তিনি বলছেন যে নরেন্দ্র যেন অবতার, আর এতদিন পরে কেন এসছে, আর উনি যেন অনেকদিন ধরে নরেন্দ্রের অপেক্ষায় ছিলেন। কথাগুলি সবই ঠিক, কিন্তু নরেন্দ্রের মনে একটা লাগছে যে এটা কি রকম কথা, আমি এনার কাছে প্রথমবার এসেছি আর তিনি এরকম কথা বলছেন। তা একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের চরিত্রে তাকে আকর্ষিত করেছে তার আধ্যাত্মিকতা, তার ঈশ্বর প্রসঙ্গ, এইসব কথাগুলো নরেন্দ্রকে আকর্ষিত করেছে, অন্যদিকে যদি দেখা যায় তাহলে নরেন্দ্রের মধ্যে একটা সন্দেহ হয়েছে যে ইনি হয়তো মানসিক ভাবে কোনো না কোনো জায়গা ওনার কিছু একটা অসুস্থতা আছে। আর নরেন্দ্রের যেহেতু অনেক বই পড়া ছিল, পাশ্চাত্য বিদ্বানদের কথা জানা ছিল, তাই নরেন্দ্র ভাবলেন যে শ্রীরামকৃষ্ণ হয়তো অর্ধোন্মাদ। এটা তো গেল প্রথমবার। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় সাক্ষাৎকারের কথা যাদের মনে আছে, তারা
জানতে পারবে যে দ্বিতীয় সাক্ষাৎকার যখন হয়ে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে একটু স্পর্শ করলেন, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে নরেন্দ্রের মনে একটা অদ্ভুত রকমের পরিবর্তন হয়েছে। তার মনে হয়েছে যেন এই সমস্ত জগৎটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর তার সাথে তার নিজের অহংবোধও যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর নরেন্দ্রের মনে একটা ভয়ে, সে ভয়টা কি, যে তার অহংটা যখন শেষ হয়ে যাচ্ছে মানে তার মৃত্যু হচ্ছে, আর মৃত্যু যদি হয়ে যায় তাহলে আমার বাড়িতে আমার মা বাবা আছেন, তার কি হবে, এসব কথাগুলো নরেন্দ্র মানে মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গেছে। সেটা দ্বিতীয়বার হলো, আর এই জিনিসটা হয়েছিল বলে নরেন্দ্র তৃতীয়বার খুব সাবধানে ছিল। ওইদিকে শ্রী রামকৃষ্ণ খুব সাবধান, তাই তিনি কথার ছলে নরেন্দ্রকে বুঝতেই দিলেন না। আর তৃতীয় সাক্ষাৎকারের সময় শ্রীরামকৃষ্ণ যখন নরেন্দ্রকে স্পর্শ করলেন, তখন নরেন্দ্রের মনে কোনো মানে বিচার কি কোনো কিছুই আসেনি, স্পর্শ যেমন হলো তেমনি নরেন্দ্রের চেতনা লুপ্ত হয়েছে। চেতনা লুপ্ত মানে আমরা যেভাবে বলি একজন অজ্ঞান হয়ে যায়, সেরকম ঠিক না, কেননা সে তথাকথিত অচেতন অবস্থার মধ্যে নরেন্দ্র কিন্তু শ্রীরামকৃষ্ণের অনেক প্রশ্নের জবাব দিয়েছে। তা যাই হোক, এই 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 তিনটি ঘটনা আমরা আগের বার বিশদভাবে আলোচনা করেছি। এখন আজকে আমরা কি দেখব, আজকের এই যে অনুধ্যানের বিষয়বস্তু হিসাবে একটা তো স্বাভাবিক ভাবে হতে পারে যে এরপরের ঘটনাগুলি কি কি হয়েছে সে নিয়ে আমরা আলোচনা করতে পারি, কি করে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে আর বেশি করে আসা যাওয়া শুরু করেছে, আর তার মনে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়েছে। কিন্তু আমি সেই সব ঘটনাগুলির মধ্যে এখন যাচ্ছি না। আজকে আমার মনে হয় এই যে প্রথমবারের যে তিনটে সাক্ষাৎকার হয়েছে এটাই নিয়ে একটু যদি আমরা আলোচনা করি, আলোচনা করার একটু প্রয়োজন আছে, কেননা নরেন্দ্রের মনের অবস্থা আমাদের বুঝতে হবে। নরেন্দ্র আমরা আগেই দেখেছি যে একজন খুব শিক্ষিত শিক্ষিত পরিবার, মানে তার বাবা তো শিক্ষিত ছিলেন, কিন্তু নরেন্দ্র যেভাবে শিক্ষা পেয়েছে সেভাবে তো তার বাবাও সেভাবে শিক্ষা পাননি। নরেন্দ্র যত রকমের বিদ্বানের কথা জানে, যতজনের বই পড়া আছে, যত বিষয় তার নরেন্দ্র জানা আছে, সেসব নিয়ে নরেন্দ্রের মনে নিশ্চয়ই নিজেকে নিয়ে একটা অহংবোধ বোধ তো ছিলই। তার সাথে তার মানে মানসিক দৃঢ়তা নিয়েও নরেন্দ্রের মনে একরকমের আমরা বলতে পারি একটা গর্ব করার জায়গা ছিল। এবার ওই জায়গায় নরেন্দ্র আঘাত পেয়েছে, আমরা খুব সহজ ভাবে অনুমান করতে পারি। একজন খুব দৃঢ় মানসিক চেতনার মানুষ যখন কোনো এমন কোনো জিনিসের মুখোমুখি হয়ে যেটা তার কল্পনাতীত হয়, কি সেটা কল্পনাতীত না হলেও যেটা তার যার সাথে তার হয়তো সম্পর্ক হয়নি, যদিও যদি শোনা থাকে পড়া থাকে, আর যে জিনিসে সে খুব হয়তো বিশ্বাস করে না, কিন্তু সেই জিনিসের সাথে তার তার প্রথমবার যখন সাক্ষাৎ ঘটে তখন নিশ্চয়ই তার মনে একরকমের কিরকম আলোড়ন হবে সেটা আমরা খুব সহজভাবে অনুমান করতে পারি। কেননা আধ্যাত্মিকতা নিয়ে নরেন্দ্রের অনেক কিছু পড়াশোনা ছিল, কিন্তু এমন হতে পারে যে একজন মানুষ স্পর্শ মাত্র করে নরেন্দ্রের মতন দৃঢ় মানসিক শক্তি সম্পন্ন মানুষের মধ্যে এতটা পরিবর্তন আনতে পারে, এটা নিজে নরেন্দ্রের কাছে যেন একটা অবিশ্বসনীয় ছিল। নরেন নিশ্চয়ই মনে করতেন, আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি এখানে, আমরা আগের আগের বার দেখেছি যে শ্রীরামকৃষ্ণের কথা নরেন্দ্র নানার স্রোত থেকে শুনেছেন, কলেজে গিয়ে শুনেছেন, তারপর হয়তো আত্মীয়দের কাছে শুনেছেন, কলকাতার মানুষদের কাছে, ব্রাহ্ম সমাজে, অনেক জায়গা থেকে তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে শুনেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার সেরকম আগ্রহ আমরা দেখতে পাই না। মনে রাখতে হবে আরেকটা কথা, আমরা যখন বলি যে নরেন্দ্রের মনের মধ্যে সত্য জানার এতটা আগ্রহ ছিল যে তিনি যদি জানতে পারতেন যে কোনো জায়গায় একজন উচ্চ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মানুষ আছেন, নরেন্দ্র সেখানে গিয়ে উপস্থিত হতেন, সে মানুষকে তিনি প্রশ্ন করতেন, সেই রকম বিবরণ আমরা বইয়ের মধ্যে পাই। একটা তো খুব স্পষ্ট নিদর্শন আমরা দেখছি যে কিভাবে নরেন্দ্র নদীতে সাঁতার কেটে আর দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন। এখানে মনে একটা প্রশ্ন আসে, যখন তিনি এতটাই যদি উনি সত্যান্বেষী ছিলেন,
অতটাই নরেন্দ্র যদি সত্যি জানার প্রতি তার আগ্রহ ছিল নরেন্দ্রের, সবার কাছেই তিনি যাচ্ছিলেন, তার এই অনেক জায়গা থেকে শ্রীরামকৃষ্ণের নাম শুনছে, শ্রীরামকৃষ্ণের কাছে চট করে যাননি কেন? ওই কলেজেই তো যখন তার প্রিন্সিপাল যখন পড়াচ্ছিলেন আর তিনি বলেছিলেন যে ওই ওয়ার্ডসওয়ার্থের কবিতার যে ভাব বুঝতে গেলে সেরকম একজন মানুষই এখানে কলকাতায় আছেন, এই কথা শোনার পরও তো নরেন্দ্রের যাওয়া উচিত ছিল, কিন্তু নরেন্দ্র যাননি। আরো অন্যান্য জায়গা থেকে শ্রীরামকৃষ্ণের নাম শুনেছে, যাননি। না যাওয়ার পিছনে আমার যেটা মনে হয়, এটা ঠিক নাও হতে পারে, এটা হয়তো বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও এই আধুনিক শিক্ষার একটা যে দুষ্পরিণাম বলুন কি যাই বলুন, যে মানুষ যেটা মনে করে যে একজন বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে গিয়ে আর শিক্ষা প্রাপ্ত করে আর তারপর সে মানুষ কিছু কথা বলে তার একটা গুরুত্ব থাকে, কিন্তু একজন গ্রামের মানুষ, একজন সাদাসিধে মানুষ যে হয়তো শিক্ষিত মানুষদের মতন তার আচার ব্যবহার নেই, তার বসন ভূষণ আলাদা রকমের, সে গ্রামের মানুষের মতন, তার কাছ থেকে আমার পাবার কি আছে? এটা যে কোনো একটা শিক্ষিত মানুষ মনে করে, এটা তখনও ছিল আজকেও ছিল। এই ইংরেজি শিক্ষার যে কুপরিণাম, যে আমরা আমাদের দেশের সংস্কৃতির সাথে যারা জুড়ে আছেন তাদের আমরা একটু হেয় করে দেখি, নরেন্দ্র হয়তো সেভাবে শ্রীরামকৃষ্ণকে হেয় করেননি, কিন্তু এটা তো আমরা দেখতেই পাই যে শ্রীরামকৃষ্ণের কথা অনেক জায়গা থেকে শোনার পরও নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে যায়নি, এর মানে কোথাও না কোথাও তার মনে ছিল যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে জানার কি আছে, তিনি কোন শিক্ষা গ্রহণ করেননি, তার কাছ থেকে আধ্যাত্মিক তার আর কি শেখার আছে। কিন্তু ওই আর প্রথমবার যখন সাক্ষাৎকার হয় তখন ওই শ্রীরামকৃষ্ণের ওইসব কথা শুনে, যে নরেন্দ্র যেন অবতার আছে, এসব কথা শুনে তার মনে শ্রীরামকৃষ্ণের প্রতি হয়তো খুব একটা উচ্চ ভাব তখন স্থান গ্রহণ করেনি। কিন্তু দ্বিতীয় আর তৃতীয়বারের সাক্ষাৎ সেটা একেবারে অন্য রকমের ছিল। যে নরেন্দ্র মনে করতেন যে তার বিশাল একটা জ্ঞান আছে, তিনি তর্কে সবাইকে হারাতে পারেন, তার সামনে কেউ কোনো বিষয় নিয়ে কথা তুললেই তিনি সেই বিষয়ের সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন আর সে বিষয়ে নিয়ে তার তর্ক করারও ক্ষমতা আছে, আর সেই রকম অনেক রকমের যে ভাব নরেন্দ্রের মধ্যে ছিল, সেই নরেন্দ্র যখন এই একজন দক্ষিণেশ্বরের, আমরা এক অর্থে বলতে পারি যে অশিক্ষিত দরিদ্র ব্রাহ্মণ পূজারী সেই রকম মানুষের কাছে হেরে গেলেন একটা স্পর্শ মাত্র, আর নরেন্দ্রের মনে হলো যেন এই জগৎ সংসার যেন পুরোটাই তিনি যেভাবে আজ পর্যন্ত জগৎ সংসার দেখেছেন সেই জগৎটাই যেন অন্যরকম একটা হয়ে গেল, আর তার মনে হলো যে তিনি তার নিজের চেতনা যেন কোথাও একটা হারিয়ে যাচ্ছে, এইরকম একটা অনুভূতি। আর সেটাও ওখানে থামেনি, এটা দ্বিতীয় পর্বে যদি এই জিনিসটা হয়ে থাকে, তৃতীয়বার যখন নরেন্দ্র সাক্ষাৎ করতে যান, তো তৃতীয়বার যখন তিনি খুব পরিষ্কার ভাবে একটা প্রস্তুতি নিয়ে গেছেন যে শ্রীরামকৃষ্ণকে জানতেই হবে, তখন তৃতীয়বারে তো আরো অদ্ভুত ঘটনা ঘটেছে, যে একটা স্পর্শ মাত্রার নরেন্দ্রের মনেই নেই যে কি হয়েছে, সে যদি পরবর্তীকালে যদি শ্রীরামকৃষ্ণ যদি না বলতেন যে তিনি নরেন্দ্রকে একরকমের ওই অচেতন অবস্থায় নিয়ে গিয়ে কি কি প্রশ্ন করেছেন সেটা হয়তো আমরা কেউ জানতে পারতাম না তখন কি হয়েছিল। তা নরেন্দ্রের মনে সত্যি এক রকমের একটা আঘাত পেয়েছে নরেন্দ্র, যে এটা কি রকম ঘটনা, বিচার করে দেখুন আমাদের নিজেদের জীবনে যদি এরকম হয়। আমরা অনেক কিছু ধর্ম নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করি, কিন্তু একজন মানুষ যদি আমাদের কাছে এসে আর একটা স্পর্শ মাত্র করে দেয়, সেই স্পর্শের যে অনুভূতি যদি আমরা পাই, মানে ব্যবহারিক ভাবে যদি ধর্মকে আমরা এইভাবে পাই, আমাদের মনে কিরকম একটা পরিবর্তন আসবেই আসবে। পরবর্তীকালে স্বয়ং স্বামী বিবেকানন্দ বলতেন যে আধ্যাত্মিকতা শুধু বইয়ের কথা নেই, আধ্যাত্মিকতা শুধু কথার কথা নেই, একজন মানুষকে আমরা যেমন একটা কলম একটা বই একটা যে কোনো জিনিস আমরা মানুষকে দিতে পারি, সেভাবে আধ্যাত্মিকতাও দেওয়া যেতে পারে। এই কথাটা যখন স্বামী বিবেকানন্দ বলতেন, তার নিজের অনুভূতি হয়েছিল ওই নরেন্দ্রের রূপে, তিনি শ্রী রামকৃষ্ণের কাছ থেকে এই আধ্যাত্মিকতার প্রথম অনুভূতি পেয়েছিলেন দ্বিতীয় আর তৃতীয় সাক্ষাৎকার, যেখানে নরেন্দ্রের অনুভূতি হয় যে হ্যাঁ, স্পর্শ মাত্র করাতে মানুষের মনের সব সংস্কার, মানুষের মধ্যের যে বিচারগুলি কিভাবে পরিবর্তন করা যেতে পারে।
আর শ্রীরামকৃষ্ণ তো স্পর্শ কি, শ্রীরামকৃষ্ণ তো মাত্র একটা দৃষ্টিপাত করে আর মানুষের মধ্যে পরিবর্তন আনতে পারতেন, এইসব অনুভব নরেন্দ্রের পরে পরে হয়েছে। কিন্তু এই প্রথমবার তার মনে সত্যি একরকমের, মানে তিনি একটা ওরকমের আঘাতই পেয়েছেন। তার যে অহংকার শব্দটা হয়তো ঠিক হবে না, কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে একটা অহংবোধ তো থাকে না, সে অহংবোধ নিশ্চয়ই কোথাও না কোথাও একটু ব্যথিত হয়েছে, যে আমি যে নিজেকে এত বিদ্বান, আমি নিজেকে এত যে শক্তিশালী মনে করি, কিন্তু এই যে অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ, আর সে একটা স্পর্শ মাত্রে আমার মানে এক এরকম একটা পরিবর্তন করে দিয়েছে, এই কথাটা জেনে, এই কথাটা অনুভব করে আর নরেন্দ্রের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন, আরো নতুন নতুন প্রশ্ন আসতে শুরু করেছে। একদিকে তিনি যেন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতায় মোহিত হয়ে যাচ্ছেন, অন্যদিকে কিন্তু তার মনে অনেক রকমের সন্দেহ দেখা যাচ্ছে। তার সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে, প্রথমবার নরেন্দ্র যখন শ্রীরামকৃষ্ণের কাছে যান, এইটাও আমাদের মনে রাখতে হবে যে তিনি তখন তার আগে থেকে ব্রাহ্ম সমাজ ভুক্ত ছিলেন। ব্রাহ্ম সমাজের কিছু কিছু বৈশিষ্ট্য আমরা এর আগের বার দেখেছি, তার মধ্যে একটা জিনিস ছিল যে ব্রাহ্মণ সমাজের সভ্যেরা কোন রকমের গুরুর মধ্যে বিশ্বাস করে, মানে একটা গুরুবাদ যাকে আমরা বলি, মানুষ গুরুর মধ্যে তারা বিশ্বাস করতেন না। কেননা মানুষ তো সবাই মানুষ, সে আমার মতে নিয়ে আরেকজন মানুষ আছে, তাকে আবার গুরু করব আর তাকে নিজের জীবনের একটা আদর্শ হিসাবে তুলে নেব, এই কথাটা ব্রাহ্ম সমাজের মানুষেরা বিশ্বাস করতেন না। আর যেহেতু ব্রাহ্ম সমাজে নরেন্দ্রের আসা যাওয়া ছিল, তিনিও সেরকম গুরুর কোন প্রয়োজন হয়তো প্রয়োজন মনে করতেন, কিন্তু সেরকম কোন মানুষ তখন পর্যন্ত তিনি দেখেননি। কোনো মানুষকে গুরু করতে হবে সেরকম হয়তো খুব ইচ্ছাও ছিল না, আর শ্রীরামকৃষ্ণের মতন মানুষকে গুরু করবেন এই কথাটা তো আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে নরেন্দ্রের স্বপ্নেও এই কথাটা আসে নি। কিন্তু এই প্রথমবার শ্রীরামকৃষ্ণ, প্রথমবার মানে মনে রাখবেন যে ওই যে প্রথম তিনটি সাক্ষাৎ নিয়ে, প্রথমবার যে তিনটে দেখা হয়ে ওই তিনটে নিয়েই আমি বলছি, যে এই প্রথমবার তার মনে এই গুরু নিয়েও একটা পরিবর্তন আসতে শুরু করেছে। আমার কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, আমাদেরই কোনো একটা সেশনে একবার প্রশ্ন করেছিলেন কেউ, যে মূর্তি আর বিগ্রহের মধ্যে কি তফাত। তা আমরা তখন খুব মানে সংক্ষিপ্ত ভাবে বলছি যে তখন তো খুব বেশি আলোচনা করিনি, আর তার মধ্যে যাচ্ছি না, আর কথা প্রসঙ্গে মনে পড়েছে কথা বলেই বলছি, যে মূর্তি যে কোনো জিনিসেরই হতে পারে, সে মানুষ থেকে তো বিড়াল থেকে কুকুর বলুন, যে মানব দানব যে কোনো জিনিসের মূর্তি হতে পারে, কিন্তু যে মূর্তিকে আমরা একটা আদর্শ স্থানীয় করে তুলি, যে জিনিসটা আমাদের পুজো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে, সে মূর্তিকে আমরা বিগ্রহ বলি, সেই জিনিসটা আমরা সেদিন দেখেছিলাম। কেন এই কথাটা হঠাৎ বলছি, আজ পর্যন্ত নরেন্দ্রের মনে আধ্যাত্মিকতা নিয়ে অনেক কিছু সৈদ্ধান্তিক জ্ঞান ছিল, তিনি বইয়ে পড়েছিলেন আধ্যাত্মিকতা কি হয়, তিনি বইয়ে হয়তো ঈশ্বরের কথাও পড়েছিলেন, তিনি ধর্ম নিয়েও অনেক কিছু পড়েছেন, কিন্তু সেসব বিচার মাত্র ছিল। সে বিচারকে যদি তিনি মূর্তিমন্ত হিসাবে জীবনে যদি দেখে থাকেন, তাহলে ওই শ্রীরামকৃষ্ণের সাথে দেখা হবার পরেই তিনি দেখলেন যে হ্যাঁ, ধর্ম বলুন, বিশ্বাস বলুন, কিংবা ঈশ্বর প্রসঙ্গ বলুন, এইসব জিনিস নিয়ে যদি একটা মূর্তি যদি গড়া যেতে পারে, সে মূর্তি শ্রীরামকৃষ্ণ হতে পারেন, এই প্রথমবার হয়তো তার মনে এটা হচ্ছে। এখনো হয়তো সে মূর্তিকে তিনি বিগ্রহ হিসাবে গ্রহণ করেননি, সে করতে অনেক টাইম লেগেছে, অনেক সময় লেগেছে, তাকে অনেক অনুভবের মধ্যে যেতে হয়েছে, কিন্তু অন্তত একটা ত্যাগ, বৈরাগ্য, ঈশ্বর প্রেম, ঈশ্বর কেন্দ্রিক জীবনের একটা মূর্তি হতে পারে, সে মূর্তির গঠন তিনি প্রথমবারই করলেন, আর সে মূর্তি নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ ছিলেন। তো এই যে ব্রাহ্ম সমাজের একটা প্রভাব ছিল তার মনে, যে কোনো আমার মতনই দেখতে আরেকজন মানুষ তাকে গুরু হিসাবে মানার কি প্রয়োজন, সেও তো আমার মতন সামান্য মানুষ আছে, সেও খায় দেয়, সেও দৈনন্দিন জীবনের যা কিছু আমরা করে থাকি সেরকম করে থাকে, সেরকম মানুষকে গুরু হিসাবে কেন আমরা গ্রহণ করব। এই এই বিচারটাও প্রথমবার
নরেন্দ্রের কাছে আঘাত পায়। তিনি বুঝতে পারলেন যে এই যে সনাতন ধর্মে, হিন্দু ধর্মে যে গুরু নিয়ে এতটা বাড়াবাড়ি, গুরু নিয়ে যে এতটা কথা বলা হবে, এর এটা কিন্তু ভুল নেই, এর মধ্যে বাস্তব কিছু আছে। আর ওই রকম মানুষ হতে পারেন যারা আমাদের জীবনে পরিবর্তন আনতে পারেন, ওই যে ধর্ম বলুন, আধ্যাত্মিকতা বলুন, সেটা গুরুর কৃপা থাকলে, গুরুর যদি ইচ্ছা হয়, সে তিনি যেমন একটু আগে বললাম যে যে কোনো একটা সামান্য জিনিস আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষকে আমরা দিতে পারি, সেরকমই ধর্ম আধ্যাত্মিকতা দেওয়া যায়। আর গুরুর বিশেষ কাজটাই হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা কোথাও না কোথাও নরেন্দ্রের মধ্যে প্রবেশ করেছে। আরেকটা কথা, ব্রাহ্ম সমাজে নরেন্দ্র যখন যেতেন, তার আরেকটা কারণ ছিল যে নরেন্দ্রের মধ্যে আমরা দেখেছি যে ছোটবেলা থেকে একটা আধ্যাত্মিকতার ভাব ছিল, আর এই ধ্যান করার অভ্যাসটা নরেন্দ্রের কাছে কিন্তু প্রথম থেকেই ছিল, ছোটবেলা থেকেই তার ধ্যান করার অভ্যাস ছিল। এই ধ্যান করার হয়তো আরো কিছু উচ্চ পদ্ধতি কি এই ধ্যানের মার্গে তিনি আরো দূরে যেতে পারেন, এইসব ধারণা নিয়ে হয়তো তিনি ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন। কতটা লাভকর হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিশেষ জিনিস যেটা, যে ব্রাহ্ম সমাজ একদিকে যেন ধর্ম আর আধ্যাত্মিকতা নিয়ে নিজের মত পোষণ করত, সেরকমই ব্রাহ্ম সমাজের আরেকটা দিক ছিল, যেটাও আমরা আগে দেখেছি, যে সামাজিক কুসংস্কার গুলি দূর করা। কিন্তু এটা মনে রাখতে হয় যে নরেন্দ্র এই সামাজিক দিকটা হয়তো খুব একটা বেশি গুরুত্ব দিতেন না। এই বিধবা বিবাহ বলুন, স্ত্রী শিক্ষা বলুন, কি আর অন্যান্য যে জিনিসগুলো ব্রাহ্ম সমাজ তখন অনেক রকম সামাজিক কাজের কথা যেমন বলা হতো ব্রাহ্ম সমাজের মধ্যে, সেখানে হয়তো নরেন্দ্রের এতটা রুচি ছিল না। কেননা তার মূল কথা ছিল তিনি আধ্যাত্মিকতার খোঁজ করতে গিয়ে সেখানে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরও তিনি যে জিনিসের সন্ধান কিন্তু পাননি, এই প্রথমবার শ্রী রামকৃষ্ণের দেখা হবার পর তিনি বুঝতে পারলেন যে আসল আধ্যাত্মিকতাটা কোথায় তিনি পেতে পারেন। তার যে আত্মীয়, আমরা দেখেছি আগের বার যে তার একজন আত্মীয় রামচন্দ্র, তিনি বলেছিলেন রামচন্দ্র দত্ত যে তুমি যদি সংসার যদি করতে না চাও, আর তুমি যদি আধ্যাত্মিকতার দরুনই যদি সংসারে যদি প্রবেশ করতে না চাও, তাহলে এই ব্রাহ্ম সমাজ কি অন্য জায়গা গিয়ে লাভ নেই, তুমি শ্রী রামকৃষ্ণের কাছে যাও, এই কথাটা তিনি বলেছিলেন। সেদিন হয়তো নরেন্দ্র বুঝতে পারেননি, কিন্তু এই দু তিনটি সাক্ষাৎকার হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, ওই রকম মানুষ আছেন যিনি ধর্মপথে আধ্যাত্মিকতার পথেও নরেন্দ্রকে সাহায্য করতে পারেন। তো এইসব যে অনেক রকমের, দেখুন কেন এই জিনিসটা এত গুরুত্ব দিয়ে বলছি, একজন সামান্য মানুষ যার হয়তো বিশেষ বিদ্যা বুদ্ধি নেই, যার হয়তো বিশেষ মেধা বুদ্ধি নেই, যার হয়তো জীবনের কোনো স্পষ্ট ধারণা নেই, সে শুধু হয়তো মানে মানুষ আকার গ্রহণ করেছে কিন্তু পাশবিক ভাব এখনো মানে দৃঢ়ভাবে আছে, সেরকম মানুষের জীবনেও আমরা দেখতে পাই যে তার কোনো একটি ছোটবেলার একটি ধারণা যদি পরিবর্তন করতে হয় তার কিরকম কষ্ট হয়, আর সে খুব সহজভাবে যে কোনো মানুষই নিজের বিচার পদ্ধতি ছেড়ে অন্য বিচার পদ্ধতি গ্রহণ করতে পারে না, মানে এমন না যে চায় না, কিন্তু চাইলেও সে পরিবর্তন আনাটা এতটা সহজ হয় না। একজন সামান্য মানুষের ক্ষেত্রে যদি এটা হতে পারে, তাহলে নরেন্দ্রের মতন যে শিক্ষিত বলুন, যার খুব প্রচন্ড মেধা আছে, বুদ্ধি আছে, তর্ক করার একটা ক্ষমতা আছে, যে জীবনের অন্যান্য অনেক গুণ তার মধ্যে আছে, সেই রকম জিনিস যার মধ্যে আছে, যার মধ্যে এত রকমের গুণের সমাবেশ আছে, সেরকম মানুষ নিজের ছোটবেলা থেকে পোষিত করা একটা বিচারকে চট করে পরিবর্তন করবে, এটা সহজ ছিল না। এই যে গুরুর কথাই বলুন, যে কোনো মানুষকে নিজের আদর্শ স্থানীয় করে তোলা বলুন, যে কোনো বিদ্যালয় মহাবিদ্যালয়ে যাননি সেরকম মানুষের কাছ থেকে তিনি জীবনে কিছু শিখতে পারেন, এইসব কথা যে যেটা কোনো স্বপ্নেও হয়তো কোনোদিন নরেন্দ্র মনে করেন, কিন্তু এখন চোখের সামনে এরকম জ্বলজ্যান্ত একজন মানুষকে দেখতে পাচ্ছেন যে তার জীবনটাই যেন অন্য রকমের, জীবনটা যেন এই সামান্য ভাবে যে মানুষ যারা খেয়ে আর পরে আর বাঁচার চেষ্টা করছেন তার চেয়ে একেবারে অন্য রকমের এরকম জীবন একটা হতে পারে, এই কথা হয়তো নরেন্দ্রের জানা ছিল, মানে বইয়ের মধ্যে পড়া ছিল, কিন্তু চোখের সামনে প্রথম দেখা হচ্ছে।
এইসব নিয়ে নরেন্দ্রের মনের মধ্যে একরকমের খুব দ্বন্দ্ব শুরু হয়েছে। একদিকে শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক পক্ষটা যেমন তাকে আকর্ষিত করছে, অন্যদিকে শ্রীরামকৃষ্ণের কিছু কথাগুলো এখনো তার মধ্যে একটু দ্বিধা উৎপন্ন করছে। বিশেষ করে ওই প্রথমবার শ্রীরামকৃষ্ণ তাকে অবতার কেন বলেছেন, শ্রীরামকৃষ্ণ কেন বলেছেন যে অনেকদিন ধরে আমি তোর অপেক্ষা করছি, তিনি তো নরেন্দ্রকে সেভাবে জানতেন না। তো এই কোন কোন জায়গায় নরেন্দ্রের এখনো সন্দেহ আছে, কোন কোন জায়গায় তিনি শ্রীরামকৃষ্ণের প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়ছে, এইসব নিয়ে নরেন্দ্রের মনের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়েছে, একরকমের দ্বিধার ভাব শুরু হয়েছে। আচ্ছা, তারপর এই যে দুজনের দেখা হলো, এই দেখা হওয়ার প্রভাবটা কি, সে দেখা হওয়ার পরিণামটা কি? সে পরিণাম হিসাবেও যদি আমরা শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রের এই প্রথম তিনটি সাক্ষাৎকার যদি দেখি, তাহলে এখানেও কিছু আলোচনা করার বিষয় আছে। একটা জিনিস তো আমরা স্পষ্টভাবে বলতেই পারি যে নরেন্দ্র হয়তো বিবেকানন্দ হয়ে উঠতে পারতেন না যদি শ্রী রামকৃষ্ণের সম্পর্কে যদি না আসতেন। দুদিক থেকেই কথা বলা যেতে পারে, অনেকে হয়তো এটাও বলেন, এটাও মনে করার যথেষ্ট কারণও আছে, যে বিবেকানন্দ যদি না থাকতেন হয়তো শ্রীরামকৃষ্ণ কে চিনত। একবার তো মানে মজার ঘটনাই বলুন কি যেভাবেই হোক, একবার কিছু একটা গুরু ভাইদের সাথে মানে পরবর্তী কালের ঘটনা বলছি, যে স্বামী বিবেকানন্দ যখন গুরু ভাইদের সাথে কথা বলছেন, কিছু একটা তাদের মধ্যে একটা বিষয় নিয়ে আর আলোচনা চলছে, আর নরেন্দ্রের যেমন স্বামী বিবেকানন্দের যেমন স্বভাব ছিল যে হঠাৎ তিনি একটা কোনো হয়তো এরকম মন্তব্য করে বসতেন যে সেটা হয়তো আপাত ভাবে দেখতে গেলে মনে হয় যে তিনি কিরকম কথা বলছেন। তো সেই রকমই একটা কথা যে তিনি হঠাৎ বললেন, যে গুরু ভাইদের বলতেন যে কে তোর শ্রীরামকৃষ্ণকে জানতো, আমি শ্রীরামকৃষ্ণের প্রচার করেছি, এরকম কিছু একটা কথা বলেছেন। তা এটা আমরা বলতেই পারি যে এটা পুরোপুরি সত্য না হতে পারে, কেন না স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যদি চান তাহলে ওই ধূলিকণা থেকে তিনি অনেক রকমের মানে প্রত্যেক ধূলিকণা থেকে এক একটা বিবেকানন্দ তৈরি করে নিতে পারেন। শ্রীরামকৃষ্ণের সেই ক্ষমতা ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমরা এত গহন আধ্যাত্মিকতার মধ্যে না গিয়ে আর শুদ্ধ সাংসারিক ভাবে যদি দেখি, তাহলে ওই রকম মানুষ থাকতেই পারেন যারা মনে করে যে বিবেকানন্দ না থাকলে হয়তো শ্রীরামকৃষ্ণের এতটা নাম হতো না। আবার অপরদিকে এইটা তো অবিশ্বাস করার কোনো কারণই নাই যে শ্রীরামকৃষ্ণ যদি না থাকতেন তাহলে হয়তো বিবেকানন্দ হতেন না। নরেন্দ্রের যা বিদ্যাবুদ্ধি, আর আমরা দেখেছি এর আগেও যে নরেন্দ্রের মনের মধ্যে তখনও মানে শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে দু রকমের ভাব আসতো, অনেকবার তিনি স্বপ্নের মধ্যে দেখতেন, সেরকম অনেক ঘটনা তিনি নিজেই বলেছেন যে তার মনের মধ্যে দু রকমের তখন ধারা প্রবাহিত হচ্ছিল। কোন কোন সময় তিনি দেখতেন মানে নিজের ভবিষ্যৎ নিয়ে যখন কিছু মনে একটা বিচার আসতো কি স্বপ্ন আসতো, তাহলে তিনি দেখতেন যে হয়তো তিনি সাংসারিক ভাবে খুব ভালো ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন, যাকে আমরা আজকালকার ভাষায় সাকসেসফুল মানুষ বলি, সেই রকম অনেক কিছু তিনি ধন ও উপার্জন, ধন ঐশ্বর্য অনেক কিছু উপার্জন করতে পারেন, সেরকম ক্ষমতা নরেন্দ্রের মধ্যে ছিল নিশ্চয়ই। তাই যদি সেই পথে যদি তিনি যেতেন নিশ্চয়ই তিনি প্রথিতযশা মানুষ হতেই পারেন। অপরদিকে তিনি দেখতেন যে তিনি একজন সর্বত্যাগী সন্ন্যাসী হিসাবে নিজের জীবন গড়ে তুলছেন। এই যে দুটি ভাব আসতো, এখান থেকে আমরা বুঝতে পারি যে যে পথেই নরেন্দ্রের যাবার ছিল সে পথেই তিনি যথেষ্ট ভাবে সফলকাম হতেনি। কিন্তু ওইসবের ওই আলোচনাকে একদিকে রেখে যদি আমরা বিচার করে দেখি, তাহলে নরেন্দ্রের প্রয়োজন ছিল একজন গুরুর, আর শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল একজন শিষ্যের। কেন শ্রীরামকৃষ্ণের প্রয়োজন ছিল শিষ্যের, আমরা আধ্যাত্মিক জগতেই দেখি যারা অবতার মানুষ তারা এতটাই শুদ্ধ সত্যগুণী থাকেন যে তারা এই যেসব প্রচার কাজ কি এইসব কাজ নিজেরাই করতে পারেন না। আমরা অনেক উদাহরণ দেখতে পারি, যেমন যীশু খ্রিস্টের ক্ষেত্রে দেখা যায় যে সেন্ট পল ছিলেন, তিনি এক শ্রী যীশু খ্রিস্টের ধর্ম প্রচার করেছেন। সেরকম চৈতন্যদেবের ক্ষেত্রে আমরা দেখতে পাই
সেইরকমই আমরা শ্রীকৃষ্ণের জীবনে দেখতে পাই। তা এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই যে যারা অবতার মানুষ, যারা উচ্চ কোটির আধ্যাত্মিক মানুষ, তারা এত সত্যগুণী থাকেন, ওই সত্যগুণের দরুন তারা এসব প্রচার কাজকে অন্য কাজ করা তাদের পক্ষে সম্ভব হয় না। আমরা বলি না যে যেমন শুদ্ধ স্বর্ণ নিয়ে আভূষণ হয় না, শুদ্ধ স্বর্ণের মধ্যে কিছু একটা মেশাতে হয়, যখন একটা কিছু আমরা মেশাই তখনই কিন্তু কোনো আভূষণ গড়া সম্ভব হয়। তেমনি শুদ্ধ সত্যের সাথে একটু রজোগুণ না থাকলে সেটা হয় না, আর এই সত্যগুণের সাথে রজোগুণ আমাদের বাস্তবিক জীবনের, বর্তমান জীবনের সাথে যে জিনিসটা বিশেষভাবে মিল খেতে পারে, সেরকম একটা জিনিসও আমরা শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্রের দেখার মধ্যে দেখতে পাই। এটা শুধু আমাদের জীবনেও বলবো না, যখন থেকে মনুষ্য জাতি অস্তিত্বের মধ্যে এসছে তখন থেকে আজ পর্যন্ত আর আজ থেকে যতদিন আমরা বেঁচে থাকবো, আমরা বলতে মানে মনুষ্য জাতি থাকবে পৃথিবীতে, একটা জিনিস আমরা সবসময় শুনতে পাই, প্রত্যেকটা যে বর্তমান প্রজন্ম সেটা বলে থাকে যে যারা পুরানো প্রজন্মের মানুষেরা তারা আমাদের কথা বুঝতে পারে না, তারা আমাদের কথা শুনে না, আর যারা আগের প্রজন্মের মানুষ তারা বলে যে বর্তমান প্রজন্মের মানুষরা আমাদের কথা শুনতে চায় না। মানে ওই যাকে মানে সাদা ভাষায় আমরা বলি ওল্ড জেনারেশন আর নিউ জেনারেশন আর সবসময় একটা সংঘাত হয়ে থাকে। প্রত্যেক মানুষই মনে করে যে আমি যখন যুবক ছিলাম তখন আমার কথা হয়তো মা বাবারা কি তাদের বয়সী যারা ছিলেন তারা বুঝতে পারতেন না, এবার আমাদের চেয়ে জুনিয়র যারা তারা মনে করেন যে আমরা তাদের কথা শুনতে পাই না। যে একটা যে ওল্ড জেনারেশন আর নিউ জেনারেশন এর সংঘাত সবসময় লেগেই আছে। আর যেটা অনেকেই মনে করেন যে দুজনের মধ্যে মিল করাটা খুবই কঠিন, কিন্তু সেদিক থেকে যদি আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের দেখাকে যদি দেখি, তাদের সাক্ষাৎকার যা হয়েছিল সেটাকে বোঝার যদি চেষ্টা করি, কিভাবে দুজনই পরস্পরকে আত্মসাত করেছেন এটা খুব আশ্চর্যের বিষয়। একটা জিনিস মনে রাখতে হয়, নরেন্দ্র যখন প্রথমবার শ্রী রামকৃষ্ণের কাছে গিয়েছে 1863 সালে নরেন্দ্রের জন্ম হয়, 1863 থেকে 1881 মানে নরেন্দ্রের বয়স তখন 18 বছর, এই 18 বছরের একজন যুবক গেছে শ্রী রামকৃষ্ণের কাছে, আর 1881-তে শ্রীরামকৃষ্ণের বয়স হয়েছে 45। তা আমরা এটাও জানি যে এই প্রথমবার তাদের সাক্ষাৎ হওয়ার পর 5 বছর পরেই মানে 1886-তে শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছেন। তা তার 5 বছর আগে মানে দেহত্যাগ করার 5 বছর আগে যখন শ্রীরামকৃষ্ণের বয়স 45, এই 18 বছরের একজন যুবক 45 বছরের একজন মানুষের কাছে আজকেও যদি যায় তাহলে সে সেটাই নিশ্চয়ই মনে করবে। আমরা বলতেই পারি যে একটা ওল্ড জেনারেশন একটা নিউ জেনারেশনের মানুষের দেখা হচ্ছে, আর সেরকম বাড়ি বাড়িতে আমরা আজকেও দেখতেই পাই যে তাদের মনের মিল খুব কমই হয়তো দেখা যায়, একে অপরের প্রতি যদি কোনো অভিযোগ তুলে রাখেন সেরকমই ঘটনা বেশি দেখা যাবে, কিন্তু পরস্পর আকর্ষিত হওয়ার, পরস্পরের একটা ভালোবাসা জন্মানোর উদাহরণ খুব কমই দেখা যায়। আর তারপর শ্রীরামকৃষ্ণ মাত্র 45 বছর মানে 18 আর 45 যদি আমরা দেখি মানে নরেন্দ্র থেকে প্রায় 2.5 গুণ বেশি তার বয়স, আর যতটা না বয়স তার চেয়ে বেশি বৃদ্ধ তিনি হয়তো তখন দেখতে, কেন তার আগে তার যে অসাধারণ আমরা জানি 12 বর্ষ ব্যাপী যে সাধনা তিনি করেছেন, সে আধ্যাত্মিক সাধনার ফলে তিনি আরো কৃশকায় হয়েছেন, তার শরীর অনেকটা ভেঙে গেছে, তাই যতটা না বয়স হয়েছে তার চেয়ে বেশি বৃদ্ধ তিনি হয়তো দেখতে তখন ছিলেন। পরবর্তীকালে আমরা দেখতেই পাই যে অনেকবার মজা করে কি এমনি কথা বলতে গিয়ে নরেন্দ্র কি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ একটু মানে বুড়ো করেই হয়তো বলতেন, 45 বছর মানুষকে আজ
যুগে হয়তো আমরা বৃদ্ধ বলবো না, কিন্তু তখনকার সময়, আর বিশেষ করে শ্রীরামকৃষ্ণের শরীর যেভাবে ভেঙে যায় আধ্যাত্মিক সাধনার ফলে, তার ফলে তিনি নিশ্চয়ই দেখতে বৃদ্ধ ছিলেন। তা এই জন্য আর নরেন্দ্র তো তখন উঠতি বয়স, আর শারীরিক ভাবে খুব সুস্থ আছে, সবল আছে। ওই যে উপনিষদের কথা আগের বার বলেছিলাম, আশিষ্ঠ দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ, সেই রকম একজন যুবক, একজন মানুষের 2.5 বছর, 2.5 গুণ বেশি যার বয়স, তার কাছে গেছে দুটো আলাদা আলাদা প্রজন্মের মানুষ, কিন্তু কিভাবে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে ভালোবাসা দিয়ে আপন করেছেন, কিভাবে নরেন্দ্র নিজের শ্রদ্ধা শ্রীরামকৃষ্ণকে জ্ঞাপিত করে আর শ্রীরামকৃষ্ণের খুব কাছের লোক হয়ে উঠেছেন, এই জিনিসটাও আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের ওই সাক্ষাৎকার মধ্যে দেখতে পাই। তাছাড়া আরেকটা জিনিস, যদি এই জিনিসটাকে মানে তাদের প্রথম সাক্ষাৎকার একে যদি আমরা অন্য দিক থেকে যদি দেখি, আমরা বলতে পারি যে ওই যে প্রাচীন ভারত, সে প্রাচীন ভারতের হৃদয় আর এই নবীন ভারতের মস্তিষ্ক। কেননা শ্রীরামকৃষ্ণের হৃদয় এতটাই বিশাল ছিল যে তার আধ্যাত্মিক সাধনার ফল বলুন, যে তার স্বাভাবিক জিনিসটা বলুন, যে তো আমরা যেভাবে বলতেই পারি ওই যে প্রাচীন ভারতের হৃদয় আর নবীন ভারতের মস্তিষ্ক। আর স্বয়ং স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলেছেন যে কোনো মানুষের যদি শুধু হৃদয় থাকে, সেও জীবনে খুব ভালো কাজ করতে পারবে না, অনেক ভালো করতে পারে কিন্তু তার চেয়ে অনেক আরো ভালো করার তার কাছে স্কোপ থেকেই যায় যদি সে হৃদয়ের সাথে তার মস্তিষ্কের ব্যবহার না করে। আর যার শুধু মস্তিষ্ক আছে কিন্তু হৃদয় কাজ করে না, সেরকম মানুষও খুব একটা উন্নতি করতে পারে না। এই হৃদয় আর মস্তিষ্কের সমন্বয় নিয়ে স্বামী বিবেকানন্দ অনেক কথা বলেছেন, তার রচনাবলীর মধ্যে আমরা দেখতে পাই যে তিনি কিভাবে চেয়েছিলেন যে হৃদয় আর মস্তিষ্ক দুটোরই খুব ভালোভাবে যাতে সম্মিশ্রণ হয় মানুষের চরিত্রের মধ্যে। তা এই জিনিসটাও আমরা তার প্রথম সাক্ষাতের মধ্যেই দেখতে পাই, যখন প্রথমবার যখন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে যায়, তিনি কিন্তু আমরা বলতেই পারি যে সে মস্তিষ্কের দিক দিয়ে তিনি খুব বিকশিত। আর অন্যদিকে শ্রীরামকৃষ্ণ তো তখন মন শরীর সবকিছু বিজয় করে বসে আছেন, তার হৃদয়টা এতটাই বিশাল হয়েছে যে তার মধ্যে কাউকে অপসারিত করে রাখার কোনো উপায় নেই। তা এই যে প্রাচীন ভারত আর নবীন ভারতের মিলন কিভাবে হয়েছে, এটাও আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে দেখতে পাই। কিভাবে আমাদের দেশের যে আধ্যাত্মিকতার একটা ভাব ছিল, আজকালকার সন্দর্ভে যদি আমরা দেখি আর ভালো করে বুঝতে পারবো। শ্রীরামকৃষ্ণ কথামৃত যদি আমরা পড়ি, সেখানেই আমরা দেখতে পাই তখনকার যারা মানুষ ছিলেন শ্রীরামকৃষ্ণের ভক্তই বলুন, কি যারা শ্রীরামকৃষ্ণের প্রতি হয়তো খুব শ্রদ্ধা সম্পন্ন ছিলেন না, কিন্তু যাদের উল্লেখ আমরা শ্রীরামকৃষ্ণ বচনামৃতের মধ্যে পাই, একটা জিনিস তো খুব ভালোভাবে পরিলক্ষিত হয় যে তখনকার শিক্ষিত মানুষদের মধ্যেও একটা আধ্যাত্মিক ভাব ছিল, মানে নৈতিকতার ভাব, আধ্যাত্মিকতার ভাব, ধর্মের ভাব, ঈশ্বরের ভাব, যেভাবে আমরা তার ব্যাখ্যা করি না কেন, কিন্তু একটা সহজ ভাবে তার মধ্যে ওই জিনিসগুলো থাকতো। এখন এটা আমাদের আধুনিক শিক্ষার ফল বলুন, যে আমাদের আধুনিক যুগে আমরা যেভাবে ছেলে মেয়েদের মানুষ করি সেখানে কিছু একটা দোষ ত্রুটি আছে কিনা এসব এর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের সময়ের জীবনটা যদি আমরা দেখি, তখনকার সমাজ যদি আমরা দেখি, তখন আমরা দেখতে পাই একটা জিনিস যে আস্তে 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 এই যে আধুনিকতার প্রসার হচ্ছিল, সেই আধুনিকতা আর পুরাণ পুরানো জিনিস কি প্রাচীন পন্থী মানুষদের মধ্যে একটা যে সংঘাত সৃষ্টি হয়, তারও নিদর্শন আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখতে পাই। কিন্তু কিভাবে দুটোই পরস্পর, মানে সংঘর্ষ কে সংঘাতের কথা তো বললে শেষ হবে না, কিন্তু কিভাবে দুটোর সমন্বয় করা যেতে পারে, এই জিনিসটাও নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের পরস্পরের সাথে যে পরিচয় হয় তার মধ্যে আমরা দেখতে পাই। শুধু তাই না,
কিভাবে যে আমাদের প্রাচীন ধর্মশাস্ত্র বলুন, আমাদের বিশ্বাস পদ্ধতি বলুন, আমাদের যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা প্রাচীন কালের ছিল, সেটাকে এই আধুনিক যুগের সাথে মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে দুটোই পরস্পর সমৃদ্ধ হবে। যেখানে প্রাচীন পন্থী মানুষেরা শুধু নিজেকে আলাদা রাখতে চায় আধুনিক যুগের সাথে, যেখানে তারা মিশতে চায় না, সেই জিনিসটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। কিন্তু এই আধুনিকতার সম্মিশ্রণ নিয়ে প্রাচীন পন্থী যে যা কিছু ভালো আছে সেটাকে নিয়ে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তা আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। সেটাই নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের সাক্ষাতের মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা জিনিস, শুধু আমাদের দেশের হিসাবে না, মানে এগুলো আজকে যা কিছু বলছি হয়তো আমার মনের কল্পনা হিসাবে বলে হয়তো কেউ উড়িয়েও দিতে পারে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাবতে ভাবতে এই জিনিসগুলো আমার মনের মধ্যে এসছে বলে বলছি। একটা জিনিস যদি লক্ষ্য করে দেখেন, আমরা আগের বার দেখেছিলাম, আগের আগের বার প্রথমবার যখন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে যায়, আর তার বর্ণনা আমরা দুভাবে দেখেছিলাম, কিভাবে শ্রীরামকৃষ্ণ সেই প্রথম দক্ষিণেশ্বরের প্রথম সাক্ষাতের বর্ণনা দিয়েছেন, আর নরেন্দ্র নিজে কিভাবে বর্ণনা দিয়েছেন। তা শ্রীরামকৃষ্ণ যেখানে বর্ণনা দিয়েছেন সেখানে একটা জিনিস খুব লক্ষ্য করার মতন, মানে এত সূক্ষ্মভাবে শ্রীরামকৃষ্ণ এই জিনিসটা দেখেছেন আর বলে গেছেন বলে আজকে আমি কথা বলতে পারছি। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমি দেখলাম নরেন্দ্র তার বন্ধুদের নিয়ে ঘরে প্রবেশ করেছে, আর এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমি বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করার তিনটে পথ, সে তিনটের পথের মধ্যে মোটামুটি ভাবে আমরা বলতে পারি, একটা পূর্ব দিশায় আছে, একটা পশ্চিম দিশায় আছে, একটা উত্তর দিশায় আছে। এবার আমার মনে হয় আজকে যদি আমরা দক্ষিণেশ্বরে যাই, শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করার আমার মনে হয় আজকাল তো একটাই পথ খোলা আছে, শুধু ওই পূর্ব দিশায় যে পথ আছে সে দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারি, বাকি দুটো আমি তো যতবার দেখেছি বন্ধই থাকে আজকাল। আর শুধু আজকে না, শ্রীরামকৃষ্ণের সময় আমার মনে হয় যে শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করার মুখ্য দ্বারটা কিন্তু হয়তো ওই পূর্ব দিকেরটাই ছিল, কেননা দক্ষিণেশ্বরে যারাই তখনও যেতেন কিংবা আজকেও যারা যান, বেশিরভাগ মানুষ হয়তো শ্রীরামকৃষ্ণের ওখানে দেখা পাবেন সেই হিসাবে কমই যান, মা কালীর মন্দিরে যেতে হয় সে উদ্দেশ্য নিয়ে অনেক বেশি মানুষ যায় এখনো মনে হয়। আবার দুটোই আছে, মা কালীরও দর্শন হবে, শ্রীরামকৃষ্ণেরও ঘরে যাওয়া যাবে, এই উদ্দেশ্য নিয়েও যায়। যে জিনিসটা বলতে চাইছি যে দক্ষিণেশ্বর মন্দির প্রসিদ্ধি পেয়েছে, তার নাম হয়েছে মা কালীর মন্দিরের হিসাবে। এবার নিশ্চয়ই যারা যাবেন তাহলে মা কালীর মন্দিরে তো যাবেনই, আর মা কালীর মন্দিরে গিয়ে আর যখন সে রামকৃষ্ণের ঘরে আসা হয়, তাহলে নিশ্চয়ই মনে করতেই পারি আমরা যে ওই পূর্ব দিকে যে প্রবেশ দ্বার আছে সেখান থেকে শ্রীরামকৃষ্ণের ঘরে যাবেন। মানে যেটা বলতে চাইছি, শ্রীরামকৃষ্ণের সময়ও ওই সে পূর্ব দিকের দ্বারটাই হয়তো মুখ্য দ্বার ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ যে বর্ণনা দিয়েছেন নরেন্দ্রের সাথে প্রথম সাক্ষাতে, সেখানে তিনি বলছেন যে আমি দেখলাম যে নরেন্দ্র তার বন্ধুদের নিয়ে পশ্চিমের দ্বার দিয়ে প্রবেশ করেছে। এবার এটা শুধু কল্পনা, নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের ঘরে পশ্চিমের দ্বার দিয়ে প্রবেশ করেছে, একেই যদি আমরা কল্পনা বিলাস হিসাবে যদি দেখি, আধুনিক ভারত শ্রীরামকৃষ্ণের কাছে ওই পাশ্চাত্যের দ্বার দিয়ে যাচ্ছে। প্রাচ্যের দ্বার তো খোলাই আছে, প্রাচ্যের দ্বার দিয়ে তো শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়াই যায়, সেখানে খুব একটা বিশেষ বলার কিছু নেই, কিন্তু পাশ্চাত্যের দ্বার দিয়ে যে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছে, তার জীবনেও শ্রীরামকৃষ্ণের সাথে দেখা করার পর আর কিভাবে একটা পরিবর্তন আসতে পারবে, তার নিদর্শনও আমরা শ্রীরামকৃষ্ণের আর নরেন্দ্রের এই প্রথমবারের যে সাক্ষাৎ তার মধ্যে দেখতে পাই। আর এটা শুধুই কল্পনা বললে হয়তো উড়িয়ে দেওয়া যায়, কিন্তু পরবর্তীকালের ঘটনাগুলি যেটা আমরা দেখি,
নরেন্দ্র পাশ্চাত্যের পশ্চিমের দ্বার দিয়ে নরেন্দ্রের শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, তার কাছে গিয়ে নরেন্দ্র স্বামী বিবেকানন্দ হয়েছে। সেই বিবেকানন্দ পরবর্তীকালে পাশ্চাত্য দেশে গেছে, পাশ্চাত্য দেশে তার কাছে যারা শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন তারাও কিন্তু এসে আর কিভাবে তাদের জীবন পরিবর্তিত হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণটা আমার মনে পড়ে ভগিনী নিবেদিতা। যে পাশ্চাত্যের মানুষেরা আজকেও হিন্দু ধর্মকে খুব সহজভাবে স্বীকার করতে পারে না, আবার হিন্দু ধর্মকে বেদান্তের কিছু উচ্চ স্তরের কথা যদি মেনেও নেন, কিন্তু এই যে 33 কোটি দেবতার মধ্যে মধ্যে তারা বিশ্বাস খুব সহজভাবে করতে পারেন না, সে সমাজেরই একজন মহিলা, উচ্চ শিক্ষিত মহিলা ভগিনী নিবেদিতা কলকাতায় এসে আর এখানে মা কালীর উপর একটা অদ্ভুত বক্তৃতা দিয়েছিলেন তখন। তা এই এইটা আমরা বলতেই পারি যে নরেন্দ্রের যে পশ্চিমের দ্বার দিয়ে সে রামকৃষ্ণের কাছে গেছে, সে প্রাচ্য আর পাশ্চাত্যের মিলন সেটাও আমরা নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাতের মধ্যে দেখতে পাই। কিভাবে ওই পশ্চিমের ভালো দিকগুলি যেটা আছে, ভালো দিকগুলি বলতে পশ্চিমের মানুষেরা আমরা জানি খুব কর্মপ্রবণ, সে কর্মপ্রবণ মানুষদের কিন্তু জীবনে অনেক রকমের অশান্তি থেকে যায়, তারা কর্ম করেন তাতে কোনো সন্দেহ নেই, সে কর্মের ফলে তারা পৃথিবী ভোগ করছেন তাতেও কোনো সন্দেহ নেই, কিন্তু ওই ভোগ করার পরেও মনে একটা অশান্তি থেকে যায়। তাই নরেন্দ্র আর শ্রীরামকৃষ্ণের এই যে দেখা, এই যে সাক্ষাৎকার, তার মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের ওই যে কর্ম প্রবণতা, মানে পাশ্চাত্যের কর্ম প্রবণতা আর প্রাচ্য দেশীয় ওই যে ধ্যান প্রবণতা, এই দুটো জিনিসের মিশ্রণ আমরা দেখতে পাই। আর এই দুটো জিনিসের মিশ্রণ নিয়েই ভবিষ্যতের সমাজ আরো ভালো হয়ে উঠতে পারবে। তাছাড়া আরেকটা জিনিস বলে আজকের আলোচনা থামাবো, যে পাশ্চাত্যের কর্ম প্রবণতার সাথে এই আমাদের দেশের একটা আধ্যাত্মিকতার ঠিক ঠিক সম্মিশ্রণ কি করে হতে পারে সেটাও বিবেকানন্দ পরবর্তীকালে দেখিয়েছেন। আমাদের দেশে হাজার হাজার বছরের যে একটা পরম্পরা আছে, যে যার মনের মধ্যে একটু বৈরাগ্যের ভাব আসবে, যার মনের মধ্যে একটু ত্যাগ তিতিক্ষার ভাব আসবে, একটু ঈশ্বর প্রসঙ্গ করার ইচ্ছা জাগবে, সে তৎক্ষণাৎ এই সমাজ পরিত্যাগ করে আর বনে জঙ্গলে চলে যাবে। এরকমই আমাদের দেশের হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে। আমি তাকে নিন্দা করছি না, নিন্দা করার কিছু নাই, ও তার নিশ্চয়ই মানে তার পিছনে শুধু কারণ আছে, সেটাই বলে না, তার পিছনে হাজার বছরের পরম্পরা সেটা দেখায় যে তার মধ্যে অনেক কিছু ভালো ছিল, কিন্তু আধুনিক যুগে ওই জিনিসটা কতটা কার্যকর হবে সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ রয়ে যায়। আর তাই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ এই যে রামকৃষ্ণ মিশনের স্থাপনাই বলুন, কে সে স্থাপনা করার পর যেটা উদ্দেশ্য দিলেন সাধুদের ক্ষেত্রে, যে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায়চ, মানে আত্মনো মোক্ষার্থম দেখায় যে আমাদের যে হাজার হাজার বছরের যে পরম্পরা রয়েছে, যে ঈশ্বরের জন্য সবকিছু ত্যাগ করতে হবে সেটা তো ধরে রাখতেই হবে, কিন্তু তার সাথে বিবেকানন্দ যেটা যোগ করেছেন জগৎ হিতায়চ, মানে ত্যাগ করতে গিয়ে এই জগৎ সংসার ছেড়ে বনে জঙ্গলে চলে যেতে হবে, সে কথা বিবেকানন্দ বলেননি। তিনি বলেছেন যে যদি তোমার ঈশ্বর লাভ করার ইচ্ছা যদি হয়েও থাকে, তবু এই সমাজে থেকে সমাজের মানুষদের সেবা করে আর তুমি ঈশ্বর পেতে পারো, এই যে নতুন পথ এক রকমের তিনি খুলে দিয়েছেন ঈশ্বর প্রাপ্তির, সেটা বিবেকানন্দের একটা অভূতপূর্ব একটা কন্ট্রিবিউশন বলতে হবে। কিন্তু সেরকম বিবেকানন্দের জন্ম কখন হয়েছে, যখন তার দেখা শ্রীরামকৃষ্ণের সাথে হয়। তো এই যে পশ্চিমের কর্ম প্রবণতার সাথে প্রাচ্য দেশের ধর্ম প্রবণতা ধ্যান প্রবণতা মিশিয়ে, আর পশ্চিমের কর্ম প্রবণতা ধরে রেখেও ত্যাগময় জীবন যাপন করা যায়, সেই রকম নিদর্শন আমরা দেখতে পাই বিবেকানন্দের জীবনে। সেরকম নিদর্শন দেখতে পাই নরেন্দ্রের জীবনে,
এই নরেন্দ্র তার কর্মপ্রবণতা নিয়ে যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেছে, সংসার ত্যাগ করে একেবারে সব ছেড়ে ছুড়ে আর বনে জঙ্গলে গিয়ে আর তপস্যা করছে, সেরকম কিন্তু হয়নি। তার ওই যে কর্মপ্রবণতা তিনি বজায় রেখেছেন, তার যে মানুষের প্রতি যে দয়া, সে মানুষের প্রতি তার মনে যে ভাব, সেটা তিনি জীবিত রেখে আর নিজের আধ্যাত্মিক জীবনযাপন করেছেন। আর কিভাবে সে জীবনযাপন করা যেতে পারে সেই নিদর্শনটা তিনি নিজের জীবন দিয়ে আমাদের সামনে রেখে গেছেন। তা এই নানা দিক থেকে যদি আমরা দেখি, তাহলে শ্রী রামকৃষ্ণ আর নরেন্দ্রের ওই যে প্রথম তিনটি সাক্ষাৎকার যে দক্ষিণেশ্বরে হয়, এটা আমার মনে হয় এটা মানব ইতিহাসের একটা খুব অভূতপূর্ব একটি ঘটনা। সেটা শুধু দুজন মানুষের সাক্ষাৎ হয়েছিল সেরকম বলা ঠিক হবে না। আমরা আজকের আলোচনার মধ্যে দেখেছি যে এই দুজনের পরস্পর দেখা করার পিছনে অনেক গভীর তাৎপর্য ছিল। সেই তাৎপর্যটাকেই একটু সংক্ষেপে আজকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তা আজকে আমরা এখানেই শেষ করি। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।